আজকের ড্রয়িং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ড্রয়িংয়ের বিষয় যে কোনো ছোট সিনারি থেকে বড় সিনারি কিভাবে করা যায়। চলো দেখে নিই কিভাবে আমরা এটি করি। যেরকমভাবে দেখানো হচ্ছে ঠিক সেরকমভাবেই জ্যামিতিক ছক, যে কোনো ড্রয়িং করার আগে ওই বিষয়টার জ্যামিতিক ছকটা কেটে নিতে হবে। তারপর আগে সামনের দিকের যে বিষয়বস্তুগুলি রয়েছে সেগুলিকে আগে করা প্রয়োজন। তারপর ধীরে ধীরে পেছনের দিকের ড্রয়িংগুলো ঠিকভাবে দেখে দেখে করে নেওয়া উচিত, ঠিক যেমনটি করে এখানে দেখানো হচ্ছে। ড্রয়িংয়ের প্রাথমিক দিকগুলো হয়ে যাবার পর ড্রয়িংয়ের সামনের দিকে যে যে জিনিসগুলো রয়েছে, মেয়েটা রয়েছে, তার ডিটেলিংগুলো আগে করে নেওয়া উচিত। তারপর আসছে রঙের দিকটি। রং করতে গেলে সবার আগে খেয়াল রাখতে হবে সবথেকে হালকা যে রঙগুলো রয়েছে সিনারিতে আগে সেইগুলো করে নেওয়া উচিত, যেমন আকাশ, ঝোপ, জমি, রাস্তা, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে যেগুলো সবথেকে হালকা রং সেইগুলো আগে করা উচিত এবং ডিপ রং বা গাঢ় রঙগুলো পরে করা উচিত। দেখে নিই কীভাবে হালকা রঙটা আগে করছি এবং পরে ডিপ রঙগুলো করছি এবং কীভাবে রঙের মিক্সিংগুলো করা হচ্ছে। পেছনের দিকে ঝোপটার রং করতে গিয়ে ঠিক যেরকমভাবে ডিপ নীল, ডিপ সবুজ ও হালকা সবুজ এবং হলুদ এই তিনটে চারটে রং মিশিয়ে মিশিয়ে ধীরে ধীরে মিক্সিং করা হচ্ছে সেটা ভালোভাবে লক্ষ্য করা হোক। যেভাবে এখানে দেখানো হচ্ছে ঠিক সেরকমভাবেই টিলা, রাস্তার জমিটা এবং রাস্তাটাকে আগে হালকা রং দিয়ে তারপর ধীরে ধীরে মিক্সিংয়ের মাধ্যমে অন্য হালকা সবুজ এবং ডিপ সবুজ এবং নীল এই সমস্ত রঙগুলোর মাধ্যমে জমিটা করা হচ্ছে। রাস্তাটা কীভাবে করা হচ্ছে ভালো করে খেয়াল করো। এরপরে আমরা সবার শেষে মানুষের রঙগুলো আমরা করব। এভাবেই আমরা আস্তে আস্তে বিভিন্ন রকমের বিষয়ের উপর নির্ভর করে বিভিন্ন ড্রয়িং তোমাদের সামনে নিয়ে আসব। আশা করছি আমাদের এই প্রসেসগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের
পাশে থাকো এবং ড্রয়িংগুলো মন দিয়ে করতে থাকো।